বৃদ্ধ বাবা মা অসুস্থতার কারণে বা অতিরিক্ত বৃদ্ধ হওয়ার কারণে নাভির নিচের লোম পরিষ্কার করতে না পারলে করণীয় কি? অন্য কোনো নারী যদি মা বেঁচে না থাকে, অন্য কোনো বৃদ্ধা নারীকে তার সাথে বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা থাকলে যা সেবার জন্য হলেও সেটা করা যেতে পারে। যদি সেরকম কোনো স্কোপ না থাকে তাহলে ছেলেরা বাবা এ জাতীয় সার্ভিস যেগুলো বাবা করতে পারেন না সেগুলো তারা ছেলেকে দিতে বা বাবাকে দিতে পারবে যেহেতু তিনি নিরুপায়। আমাদের রুমের অনেকে অনেক ভাই সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করে, গোসল শেষে ওযু না করে নামাজ পড়তে পারবে কিনা বা বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কিনা? আপনার রুমের সবাই বিবস্ত্র হয়ে গোসল করে আপনি জানলেন কিভাবে? এটা আরেক জটিল প্রশ্ন না? যাই হোক, হয়তো অন্যরা শেয়ার করে বা কোনোভাবে টের পেয়েছে হতে পারে। তো এটা অনুচিত কাজ, মুসলমান এর ভিতরে লজ্জাশীলতা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন একাকী থাকো, কেউ থাকে না, তখন আল্লাহকে অন্তত তোমার লজ্জা করা উচিত, নিজের প্রতি একটা লাজ থাকা উচিত। এই জন্য আপনি একটা গামছা বা কিছু একটা পরে তারপর গোসল করবেন। হ্যাঁ, যদি একান্ত বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, এর কারণে কাবিরা গুণা বা বড় গুণা হারাম হবে না, বাট এটা একটা গুণা হবে ডেফিনেটলি। গুণাটা হয়তো খুব সিরিয়াস লেভেলের, বড় গুণা হবে না, বাট এটা গুণা হবে, এটাকে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, কখনো আপনি এরকম কোনো পরিস্থিতি পড়েছেন যে এরকম কোনো কাপড় নাই, তো এটা জায়েজ তখন হতে পারে, কোনো অসুবিধা নেই ওই সময়ের জন্য। আর অজুর ব্যাপারটা হলো যে গোসলের সাথে, সুন্নাহ সম্মত গোসলের সাথে অজু বাই ডিফল্ট হয়ে যায়, কারণ সুন্নাহ সম্মত গোসলের প্রক্রিয়া কি? শরীরে কোথাও নাপাক থাকলে আগে ধুয়ে ফেলবেন, দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধোবেন তিনবার, কোণে পর্যন্ত দুই হাত ধোবেন, মাথা মাসে করবেন, দুই পা ধোবেন, ব্যাস এরপরে গোসল শুরু করবেন। সরি, দুই পা ধোবেন না, পা ধোয়াটা বাকি রেখে বাকি সব কাজ শেষ করে অজুর এরপরে আপনি গোসল করবেন। বের হওয়ার সময় দুই পা ধুয়ে তারপর বের হয়ে চলে যাবেন, তাহলে অজু এবং গোসল একসাথেই হয়ে যাবে। এর মধ্যে যদি আপনার বায়ু বের হয়, পেশাব হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কী হবে? অজু ভঙ্গ হবে। আর অজু ভঙ্গ করার মতো কিছু যদি না পাওয়া যায় তাহলে অজু ভঙ্গ হবে না। আমি আল্লাহর পথে চলি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কিছুদিন পর আবার শয়তানের দোকায় পড়ে যাই, এর থেকে এই ফিতনা থেকে বাঁচতে পারবো কীভাবে একটু জানতে চাই। দেখুন, শয়তান তো আছে, আছে না নাই? সবচেয়ে কম আলোচনা হয় দিনী প্রোগ্রামে, দিনী বলয়গুলোতে যাকে নিয়ে, কোরআনে তার আলোচনা সবচেয়ে বেশি হয়েছে, সে হলো শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য শয়তানকে শত্রু হিসাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, সব নবীর জন্য আমি শয়তান সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা নিজেই রেডি করে দিয়েছেন যাতে করে ঈমানটাকে আপনার তিনি মজবুত করতে পারেন, সুদৃঢ় করতে পারেন। তিনি একেবারে আপনার মসৃণ কোনো পথে চলবেন, ঈমান সেভাবে চলার জিনিস না, শয়তান আল্লাহ তাআলা দিয়ে দেখেছেন। অতএব শয়তান সম্পর্কে আমাদের জানতে হবে। তো আপনি ভালো পথে চলতে গিয়ে আবার খারাপ পথে চলে যান, এটার কারণ কি? এটার কারণ হলো শয়তান আপনাকে পেছন থেকে কি দেয়? প্ররোচনা দেয়। সতর্ক থাকা দরকার, শয়তান সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার না, এই জন্য আমরা নিজেরাও বাঁচতে পারি না, অন্যকেও বাঁচতে পারি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শয়তানের পরিচয় উল্লেখ করতে গিয়ে, বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন যে শয়তানকে আল্লাহ তাআলা বলছেন আদুউম মুবিন। মুবিন মানে কি? প্রকাশ্য। আদুউম মুবিন মানে প্রকাশ্য শত্রু। শয়তানকে তো আমরা দেখিই না, প্রকাশ্য কিভাবে হলো? আল্লাহ সুবহানাহু বলছেন প্রকাশ্য শত্রু, তাই না? শয়তানকে আমরা না দেখলে কি হয়েছে? শয়তানের কর্মকাণ্ড সারাদিন আমরা দেখি, আমরা নিজেরাও করি। তাহলে শয়তানের কর্মকাণ্ডের মাধ্যমে সে প্রকাশ হয় কিনা? অতএব একজন ইমানদার শয়তান সম্পর্কে জেনে যখন সতর্ক থাকতে চাইবেন, তখন অন্যায় থেকে ফিরে আসা তার জন্য কি হবে? সহজ হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা ছোট একটা আইডিয়া শেয়ার করি। আমাদের ছোট বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে সাধারণত আমরা ভালো পথে আনার জন্য অনেক কথা বলি, আল্লাহর ভয় দেখাই, গুনাহ হবে, ছোট বাচ্চাদেরকে বলি মিথ্যা বললে আল্লাহ গুনাহ দিবে, তাই না? বলি না আমরা বাচ্চাদেরকে? আবার ফজর নামাজের সময় বাচ্চা ডাকতেছেন, বাচ্চা না একটু শুয়ে আছে, আরামের ঘুম হয়েছে, সে আসতে চায় না, তখন আমরা কি বলি? এই ফজর নামাজ না পড়লে আল্লাহ জাহান্নাম দিবে, আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে, আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহ গুনাহ দিবেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি কি কখনো একবারও এটা বলেন যে বাবা মিথ্যা বললে কিন্তু শয়তান জিতে যাবে, মিথ্যা তুমি নামাজ না পড়লে কিন্তু শয়তান জিতে যাবে, এটা কি বলেন? আমি বলি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা ফজর সময় উঠতে না চাইলে বলি তুমি শয়তানকে জিতে দিবা, তুমি জিততে পারবো না, তুমি তো খুব সাহসী মানুষ মাশাআল্লাহ, শয়তানকে জিতে দিতে হবে। বাচ্চারা কম্পিটিশন করতে চায়, আপনি দেখেন কি শুধু ভয়। আল্লাহর ভয় বান্দার মধ্যে আসবে, বাচ্চার তো সেই বয়সই হয় নাই, আপনি তাকে যে ভয় দেখাচ্ছেন, তাকে আপনি শয়তানের সাথে পরিচিত করান এবং শয়তান সম্পর্কে আপনি তাকে ধারণা দেন যে সে আপনার ক্ষতি করতে চায়, বাচ্চার ক্ষতি করতে চায়। আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলাকে বাচ্চাদের কাছে ভিলেন বানিয়ে রেখেছি, নাউজুবিল্লাহ।
মানে বাচ্চা তখন মন ছোট মানুষ তো ও মনে করে যেটাই করতে যাই আল্লাহ গুনাহ দিবে আল্লাহ নারাজ হয়ে যাবে কি একটা মুসিবত কিছুই করতে পারে না আল্লাহর একটা ছোট মানুষ তো সে তো আর আল্লাহ সৃষ্টিকর্তা মহান এসব তার বোঝার কথা না তো এই জন্য বাচ্চাদেরকে যদি আপনি এই অ্যাঙ্গেল থেকে বলেন যে বাবা শয়তান আমাদের শত্রু সে আমাদের ক্ষতি করতে চায় জাহান্নামে নিতে চায় তুমি কি জাহান্নামে যেতে চাও যাও না তাহলে তোমাকে শয়তানের সাথে জিততে হবে তাকে জিততে দেওয়া যাবে না বাচ্চারা দেখবেন তখন এক ধরনের প্রেরণা পাবে ভালো কাজ করবার জন্য আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি অতএব আপনি নিজেও শয়তান সম্পর্কে জানবেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন মানুষ খারাপ কাজ থেকে ফিরে আসার পর আবার খারাপ কাজ দিকে চলে যাওয়া এটা অস্বাভাবিক না এটা হতে পারে বাট আমাদের যেটা করতে হবে সেটা হলো খারাপ কাজে যেন আর না যায় চেষ্টা থাকবে তবাটা আগের চাইতে স্ট্রং হবে যদি দুর্বল হয়ে যায় আবার তবাকে রিপিট করে নিতে হবে আমি একজন বসের মাধ্যমে কাজ করি বস আমাকে দায়িত্ব দিয়েছে আমার সাথে যারা কাজ করে তারা কি ঠিক মতো কাজ করে কি না কাজের ফাঁকি দেয় কি না এগুলো দেখার জন্য আমি যদি এগুলো বসকে গোপনে বলি তারা ঠিক মতো কাজ করে না এতে কি আমার গীবত করা হবে কি না না এটা গীবত হবে না যে গীবত হারাম এটা তার মধ্যে পড়বে না আপনার দায়িত্ব হয়েছে ইনভেস্টিগেশন আপনার দায়িত্ব হয়েছে মনিটরিং আপনার দায়িত্ব হয়েছে রিপোর্টিং অথবা আপনি রিপোর্ট করবেন তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করছেন কি করছেন না আপনি আমাদের দেশের জেলা পুলিশে চাকরি করেন বিভিন্ন ইন্টেলিজেন্সে আছেন যারা সাংবাদিক আছেন তাদের যে দায়িত্বটা আছে আপনার দায়িত্বটা সেইটাই দুঃখজনক যে সে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই নিজের দুনিয়া আখেরাত দুইটা ধ্বংস করেন আপনি পুলিশে চাকরি করেন আপনার কাজ অপরাধী শনাক্ত করা তাকে শাস্তির আওতায় আনা আনার ব্যবস্থা করা উদ্যোগ গ্রহণ করা আপনি কি করলেন একজন আস্ত ভালো মানুষকে মামলা দিয়ে হয়রানি দিয়ে টাকা পয়সা খেয়ে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে আপনি তাকে হয়রানি করলেন জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে বুক ভরা দাড়ি থাকলেও আপনি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই ভাই যদি এই কাজগুলো আপনি করতে থাকেন ঠিক একইভাবে একজন সাংবাদিক তিনি প্রকৃত সংবাদ প্রকৃত সত্য তুলে ধরবেন এখন তিনি টাকা খেয়ে সত্যকে লুকাচ্ছেন মিথ্যাকে প্রকাশ করছেন এরকম যদি কেউ করেন তো তার অবস্থা একই হবে এখন আপনি প্রশ্ন করেছেন আপনাকে কোম্পানি দায়িত্ব দিয়েছে তুমি রিপোর্ট করবা কে কি করে আপনি যার কাছ থেকে একটু চা পানি পান যে আপনার একটু ভালো খাওয়ায় দাওয়ায় তার ব্যাপারে বলেন মাশাআল্লাহ মিয়া 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 মানে হান্ড্রেডে হান্ড্রেড আরবিতে বলে এর আগে আমরা বলি হান্ড্রেডে হান্ড্রেড আর যে আপনার সাথে এত বেশি ভালো সম্পর্ক না তারপরে নেগেটিভ নিউজ দিলেন আপনার দেশই না সেজন্য তারপরে নেগেটিভ নিউজ দিলেন এগুলো কোনো মুসলমানের কাণ্ড হতে পারে না এগুলোর কারণে কিন্তু বান্দার হক নষ্ট করার অপরাধী হবে যেটা অত্যন্ত ডেঞ্জারাস এবং ভয়াবহ আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে